কারো খবরদারির কাছে নত যেন হবে না বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চায় না সরকার বিএনপি দাওয়াত ছাড়াই নালিশ করতে বিদেশিদের কাছে যায় মন্তব্য কাদেরের বিদেশিরাই ডেকে খোঁজ নেয় পাল্টা মন্তব্য ফখরুলের সাংবাদিক নাদিম হত্যায় চেয়ারম্যান বাবুর পাঁচ দিনের রিমান্ড বাকিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবং আগামী অক্টোবরে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রো রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত এশিয়ান সকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মির এবার জানাবো বিস্তারিত সংবাদ কারো খবরদারির কাছে মাথা নত করবে না বাংলাদেশ এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বাংলাদেশ অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করে না তাই অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করুক তা ঢাকা চায় না বলেও জানান সরকার প্রধান রবিবার এসএসএফ এর 37তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানাচ্ছেন বিপুল দেবরায় স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর উক্তি নামে একটি ডিজিটাল বইয়ের মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের আর্থ সামাজিক উন্নতির পাশাপাশি প্রতিটি বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে কাজ করছে সরকার এসএসএফ এর সক্ষমতা বৃদ্ধিতে ইতিমধ্যে আমরা অত্যাধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে যা এই বাহিনীর দক্ষতা আরও বৃদ্ধি করেছে প্রধানমন্ত্রী আরও বলেন বিএনপি সরকারের দুর্বলতা ও দুর্নীতির কারণে পদ্মা সেতু তৈরি করতে পারেনি এর পূর্বে আমার আগে যারা সরকারে ছিল বিএনপি ক্ষমতায় থাকতে অনেকবারই যেমন সড়কে অথবা বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতির কারণে তাদের অর্থ ফিরিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু তখনকার সরকারের এই সাহসটা ছিল না যে তার এর প্রতিবাদ করে কিন্তু পদ্মা সেতু নির্মাণের সময় তার দুর্নীতির অভিযোগ তুলে যখন আমাদের উপর দোষারোপ করলো আমি তার প্রতিবাদ করেছিলাম কারণ আমার কোনো দুর্বলতা ছিল না আগের সরকার পারেনি কারণ তাদের দুর্বলতা ছিল তার সত্যিই দুর্নীতি করেছিল কিন্তু আমরা তো দুর্নীতি করতে আসিনি আমি মানুষের ভাগ্য করতে এসেছি কাজে আমরা তার প্রতিবাদ করি বাংলাদেশ অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপে আগ্রহী না তাই অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করুক তা ঢাকা চায় না বলে জানান সরকার প্রধান স্বাধীন সার্বভৌম দেশ আমাদের স্বাধীন জাতি আমরা যুদ্ধে বিজয় অর্জন করি আমরা আমাদের দেশ পেয়েছি কারো খবরদারির কাছে নত জনেও আমরা হব না এটাই আমাদের সিদ্ধান্ত দেশের উন্নয়নে যা প্রয়োজন তার সবই করা হচ্ছে জানিয়ে প্রযুক্তি ব্যবহার করে কেউ যাতে দেশের ক্ষতি করতে না পারে সে বিষয়ে এসএসএফ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দিক থেকে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে বিপুল দেবরায় এশিয়ান টেলিভিশন ঢাকা বিএনপি দাওয়াত ছাড়াই নালিশ করতে বিদেশিদের কাছে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন আওয়ামী লীগ কারোর দিকে তাকিয়ে নেই তাকিয়ে আছে জনগণের দিকে রবিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ভোট হওয়ার জন্য তাদের দিকে আমরা কোনো বিদেশি শক্তি আমাদের বন্ধু মানুষকে বোকা বানিয়ে বারবার ক্ষমতায় থাকা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বইয়ের মোড়ক উন্মোচনে তিনি একথা বলেন তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় আসার জন্য কখনও বিদেশিদের কাছে ধর্ণা দেয় নাই বরং বিদেশিরাই বিএনপিকে ডেকে দলীয় সিদ্ধান্ত জানতে চায় আওয়ামী লীগ কোনো দিনে গণতন্ত্র বিশ্বাস করে না গত 14 বছর ধরে দেশের জনগণের উপর নির্যাতন চালাচ্ছে দেশের জনগণের সব টাকা গিলে খেয়েছে সরকার আওয়ামী লীগের নিজেদের সংবিধান মোতাবেক তারা কি বলে না বলে তা বিএনপির কোনো কিছু যায় আসে না আওয়ামী লীগ অকৃতজ্ঞ দল বলে জানান মির্জা ফখরুল মানুষকে বোকা বানিয়ে বারবার থাকা যায় না ভাই
তুই একবার দুবার বোকা বানাতে পারো, বারবার বোকা বানাতে পারো না। এবং আমি আপনারা আমরা সবাই জানি ওই রাখাল বালকের গল্প তো সবাই জানি, তাই না? তো এইবার আর মানুষ ওই রাখাল বালকের কথায় বলছে না, এবার মানুষ দাঁড়িয়ে গেছে। সাংবাদিক নাদিম হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান বাবুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার শুনানি শেষে জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানবীর আহমেদ এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এ সময় চেয়ারম্যান বাবুর সঙ্গে রিমান্ড চাওয়ার অপর তিন আসামির মধ্যে রেজাউল করিম ও মনিরুজ্জামানকে চার দিন এবং জাকিরুলকে তিন দিনের রিমান্ড দেন বিচারক। এর আগে গ্রেপ্তার হওয়া নয়জনকে হাজির করা হলে আদালত চারজনকে চার দিন এবং পাঁচজনকে তিন দিনের রিমান্ডে পাঠান। নাদিম হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রধান অভিযুক্ত চেয়ারম্যান বাবুকে পঞ্চগড় থেকে আটক করে র‍্যাব। আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশকে যৌক্তিক মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ঈদুল আজহার ছুটির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। মন্ত্রী বলেন, ঈদের ছুটির আগেই জুনের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য মালিকপক্ষকে অনুরোধ করা হয়েছে আর যানজট নিরসনে পর্যায়ক্রমে ছুটি দেবেন বলে তারা সম্মত হয়েছেন। শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিয়ে যাতে শিল্প এলাকায় উদ্দেশ্যমূলক অস্থিরতা কিংবা নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শহর এলাকায় যানজট নিরসনে গুরুত্বপূর্ণ রাস্তায় মোড়ে হাইওয়ে পুলিশ বা ব্যাটালিয়ান আনসার থাকবে। গার্মেন্টস শ্রমিকদের জুন মাসের ১৫ দিনের বেতন এবং ঈদের বোনাস ঈদের ছুটির পূর্বেই দিয়ে দিবেন মালিকপক্ষ। আগামী অক্টোবর মাসে মেট্রো রেল এমআরটি ৬ লাইন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত লেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার দুপুরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল উদ্বোধন নিয়ে এক সেমিনারে তিনি এ তথ্য জানান। বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশেরও উন্নয়ন করতে হবে। আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। মেট্রো রেল রাজধানী ঢাকার বুকে নতুন এক যাত্রা, যার এমআরটি লাইন ৬ এর প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত গেল বছর ২৮শে ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দুইটির পর এরই মধ্যে চালু হয়েছে পল্লবী উত্তরা সেন্টার স্টেশন ও মিরপুর ১০ নম্বর স্টেশন। তবে এবার চালু হতে যাচ্ছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন এমআরটি লাইন ৬। এরই ধারাবাহিকতায় রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্র্যান্ডিং সেমিনারের আয়োজন করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের চলতি বছরেই অক্টোবর মাসে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর কথা জানান। এই বছর আমরা আগামী অক্টোবর মাসে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উদ্বোধন করবেন। এ সময় মেট্রো রেল নিয়ে আইনশৃঙ্খলার বিষয়ের উপর জোর দিয়ে সেতুমন্ত্রী বলেন, সড়কের উন্নয়নের পাশাপাশি পরিবেশেরও উন্নয়ন করতে হবে। যেভাবে উন্নয়ন আজকে অর্থনৈতিক ভাবে হচ্ছে, পরিবেশগত উন্নয়ন সেভাবে চাই। যে দেশ ডিজিটাল থেকে স্মার্ট হয়ে যাচ্ছে সেই দেশে শহরও হতে হবে একটা স্মার্ট সিটি। হাসপাতালের সামনে দিয়ে হর্ন বাজানো বন্ধ, যত্রতত্র ধূমপান ও ময়লা ফেলা সহ বেশ কিছু বিষয়ে প্রয়োজনে আইন করার সিদ্ধান্ত নিতে বলেন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও। নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে এসে আরো থাকছে। উগান্ডা স্কুলের ছাত্রাবাসে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হামলা, নৃশংসভাবে হত্যা করা হয়েছে ৪০ জনকে।
বিরতি শেষে আবারও স্বাগত। এশিয়ান সকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। দেশে দ্বিতীয়বারের মতো গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে বাবা দিবসে 25 জন বাবাকে ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা অ্যাওয়ার্ড 2023 সম্মাননা দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমরেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হোসেন রাসেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গর্বিত বাবা ফাউন্ডেশনের সেক্রেটারি মেহেদী হাসান। সভাপতিত্ব করেন গর্বিত বাবা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার আগারওয়ালা। এবার সারা বাংলার খবর। কোরবানির ঈদ ঘনিয়ে আসার শেষ সময়, গবাদি পশু মোটা তাজাকরণে ব্যস্ত কুড়িগ্রামের খামারিরা। দেশীয় পদ্ধতিতে গরু পালন করছেন তারা। খামারিরা বলছেন সীমান্তের এই জেলার হাটগুলোতে ভারতীয় গরু আসলে লোকসানে পড়তে হবে তাদের, তাই ভারতীয় গরু আসা বন্ধে নজরদারি বাড়ানোর দাবি। প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদা খান। আর কয়েকদিন বাদেই কোরবানির ঈদ, তাই তো শেষ সময় গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত কুড়িগ্রামের গোখামারিরা। খামারিরা বলছেন অন্য বছরের তুলনায় এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় খরচও বেড়েছে, তবে সীমান্তের এই জেলার হাটগুলোতে ভারতীয় গরু না আসলে লাভবান হবেন তারা। ভুষি ভুট্টে একসঙ্গে মিক্স করিয়ে এবং ঘাস আর খড় মিক্স করিয়ে খাবার দেই, যাতে সে খাদ্যটা যেন তাদের এমন মানে সুষম খাদ্য তাদের জন্য ভালো হয়। 4টি গরুর মধ্যে 2টি বিক্রি হয়ে গেছে আর 2টে গরু আছে। আমি আশা করি এবার কোরবানির মধ্যে আমার গরু কমপক্ষে 3 লক্ষ টাকা বিক্রি হবে। এদিকে প্রাকৃতিক উপায়ে গবাদি পশু পালনে খামারিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। প্রত্যেকটা হাট বাজারে আমরা অনলাইন ব্যাংকিংয়ের জন্য খামারি এবং যারা গরু অনলাইনে কিনতে চায় তাদের হেল্প করছি। কুড়িগ্রামে এবছর 2,70,167 গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেম এনামুল হক শামীম। শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে সহ অনেকে। পরে উপজেলার জয় বাংলা এভিনিউর সিডনি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পানি সম্পদ উপমন্ত্রী। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে টাঙ্গাইলে ততই বাড়ছে কামার শিল্পীদের ব্যস্ততা। বছরের অন্য সময় কাজ কম থাকলেও এই সময়টা দম ফেলার সময় থাকে না কারিগরদের। লোহার দাম বৃদ্ধি ও লাগামহীন বাজার ব্যবস্থার কারণে পরিশ্রমের তুলনায় কম মূল্য পাওয়া যায় এ পেশা নিয়ে শঙ্কিত কামার শিল্পীরা। টাঙ্গাইল উত্তর প্রতিনিধি আব্দুল লতিফের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। হাতুড়ির টুংটাং শব্দে এখন মুখরিত কামারপল্লী। কয়লার তপ্ত আগুনে লোহা গরম করে হাতুড়ি পিটিয়ে আকার দেয়া হচ্ছে দা বটি ছুরি ও চাপাতি। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় এমন ব্যস্ততা টাঙ্গাইলের উত্তরের কামারপাড়ায়। নতুন দা ছুরি বটির পাশাপাশি কোরবানির পশু কাটাকাটিতে ব্যবহৃত পুরাতন ছুরি বটির মেরামতের কাজ চলছে দিনরাত। কারিগররা বলছেন কয়লা সংকটের পাশাপাশি লোহা ইস্পাতের দাম বেড়ে যাওয়ায় তাদের কপালে চিন্তার ছাপ। কয়লা লোহার দাম বেশি থাকাতে তুলনামূলক এবার অনেক দাম বেশি, আর তারা মালগুলো সময় মতো ডেলিভারি দিতে পারতেছে না। কয়লার দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, সব কিছুর দাম বেশি, শ্রমিকের মজুরি বেশি, তার জন্য আমাদের অতিরিক্ত হার দিয়ে আমাদেরকে আজকে এই ছুরি নিতে হইতেছে। এদের কাজকর্মগুলো খুব ভালো, সুদক্ষ, আমার এটাও ভালো লাগে। এলাকার অনেক লোকই এখানে এসে এই কাজগুলো করে নিয়ে যায়। এদিকে বাজারে বিভিন্ন স্টিলের যন্ত্রপাতি থাকায় কামার শিল্পীদের তৈরি যন্ত্রপাতির কদর কমেছে অনেক। ক্রেতারা বলছেন অন্য বছরের তুলনায় এবার দাছুরি বটির দাম একটু বেশি। আমাদের এই ব্যবসাটা খুব খারাপ বানাই ফেলাইছে, বিদেশ তো মাল আনে না। সারা বছর যদি ঈদের মধ্যে একটু কাজ বেশি হয়, কিন্তু তারপরে এই বছর একটু কাজ কাম কম, লোহা কয়লার দাম বেশি, বিভিন্ন জিনিসপাতি বাইরে তো না অনেক আঙ্গ জিনিসপাতি চলেই না আর কি। 500 টাকার তা পাটি এটা অনেক 1,000 বিক্রি করলেও পোষে না। ব্যবসা মানে জানাই খুবই সমস্যা, কয়লার সমস্যা, লোহার দামের সমস্যা, কাস্টমার কম।
পরিশ্রমের তুলনায় আয় কম, তারপরও বাপদাদার পেশা টিকিয়ে রাখতে অনেকেই করছেন এই কাজ। তবে সরকারি সহায়তা পেলে কামার শিল্পকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিম অঞ্চলে একটি স্কুলে নৃশংস হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই স্কুলটির ছাত্রাবাসে থাকা শিক্ষার্থী। আইএসের সাথে জড়িত সশস্ত্র বিদ্রোহীরা এই হামলা চালায় বলে ধারণা দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর। বিস্তারিত শেখ ফাহিমের রিপোর্টে। উগান্ডার পশ্চিমাঞ্চলের মন্ডো এলাকার লুবিরিহা সেকেন্ডারি স্কুলে নৃশংস হামলা চালিয়েছে জঙ্গিরা। উগান্ডা পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা জানান, এতে কমপক্ষে 40 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও 8 জন। হামলায় স্কুলটির ছাত্রাবাস পুড়িয়ে দিয়ে খাবার রাখার কক্ষটি লুট করেছে সন্ত্রাসীরা। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোভিত্তিক সশস্ত্র সংগঠন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সকে এই হামলার জন্য দায়ী করা হচ্ছে। হামলা সম্পর্কে উগান্ডা সেনাবাহিনীর মেজর জেনারেল ডিক ওলাম জানান, হামলাকারীরা স্কুলটির ছাত্রদের পুড়িয়ে ও কুপিয়ে হত্যা করে আর ছাত্রদের অপহরণ করে নিয়ে যায়। কয়েকটি মরদেহ এতটাই পুড়ে গেছে যে সেগুলো শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করাতে হবে। গত সপ্তাহে এডিএফের সশস্ত্র যোদ্ধাদের হামলায় উগান্ডার সীমান্তবর্তী কঙ্গোর একটি গ্রাম থেকে শতাধিক লোক পালিয়ে যায়। এই ঘটনার পরপরই উগান্ডার ওই স্কুলটিতে এই হামলার ঘটনা ঘটল। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আবারও নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে এসে আরো থাকছে। বিরতি শেষে আবারও স্বাগত এশিয়ান সকালের সংবাদে, আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও সড়ক দুর্ঘটনাসহ অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মতবিনিময় সভা করেছে মাওনা হাইওয়ে পুলিশ। মাওনা হাইওয়ে থানার হলরুমে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ। বক্তব্য রাখেন মাওনা হাইওয়ে থানার ওসি কঙ্কন কুমার বিশ্বাস। এ সময় তিনি বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে ছিনতাই ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের মোবাইল টিম কাজ করবে। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে হাইওয়ে পুলিশ। এবার জানাবো খেলার খবর। আফগানিস্তানের বিপক্ষে 2 ম্যাচে টি টোয়েন্টি সিরিজের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইঞ্জুরি থেকে ফিরে দলে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। এছাড়াও আয়ারল্যান্ড সিরিজের জন্য দলে ডাক পাওয়া জাকের আলী অনিকের জায়গা হয়নি এই দলে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পর 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ান ডে সিরিজ শেষে 2 ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী 14 জুলাই সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি টোয়েন্টি। একই ভেন্যুতে 16 তারিখ শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এবার ফুটবল। ঢাকা জেলা প্রশাসক গোল্ড কাপ আন্তঃ ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। নবাবগঞ্জের পাইলট স্কুল মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিতে এ সময় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন ছিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত সহ অনেকে। পরে খেলায় নবাবগঞ্জকে 0-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কেরানীগঞ্জ উপজেলা। এর সাথে শেষ করব এশিয়ান সকালের সংবাদ। তার আগে সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। কারো খবরদারির কাছে নত যেন হবে না বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চায় না সরকার। বিএনপি দাওয়াত ছাড়াই নালিশ করতে বিদেশিদের কাছে যায় মন্তব্য কাদেরের। বিদেশিরাই ডেকে খোঁজ নেয় পাল্টা মন্তব্য ফখরুলের।
সাংবাদিক নাদিম হত্যায় চেয়ারম্যান বাবুর 5 দিনের রিমান্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এবং আগামী অক্টোবরে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রো রেল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।